বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত, আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819-3308-53। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه إلا بالله العلي العظيم شبعي محبك برم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على خير البرية نبينا وآله وأصحابه أجمعين شوي أمشر بلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মুসলিম শরীফের কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি মুকদ্দমার মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ সওয়াব দিবেন নিয়তের উপর। আওয়াজ দিও আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি আল্লাহর রাসূলের কথা শোনার জন্য, আল্লাহর ওলীদের কথা শোনার জন্য। আওয়াজ দিও না, ঠিক কিনা? ঠিক। এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ওলী বানাইলেন। ঘোষণা দেন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ ওলীদের সঙ্গে হবেন। স্বয়ং ডান হাত তুলে বলুন কে আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যেই কথা বলেছেন আল্লাহর নবী ওই কথা স্বয়ং আল্লাহর কথা। ওই হাদিসকে বলা হয় হাদিসের কুদসি। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই জন্য বিশ্ববিখ্যাত ১০০ বছর পর্যন্ত একটু সময় তুমি দাও রে আমার বান্দা নবীর উম্মত, আমার আল্লাহ আমল নামায় লিখে দিবে। ১০০ বছর পেরিয়ে ইবাদত করলাম, যে ইবাদত কোন মানুষ দেখে নাই, চট্টগ্রামের পটিয়ার বন্ধুরা, আল্লাহর ওলি তাহের শাহ হুজুর কেবলা যখন বাংলার জমিনে আসে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জামিয়ার ময়দানে ছুটে যায় না, তাহলে বলুন ঠিক কেনা? আল্লাহর ওলির পবিত্র চেহারা মোবারক দেখে, আহারে নবীর বংশ যদি এত সুন্দর হয়, নবীর বংশ যদি এত সুন্দর হয়, আমার নূরের নূরের না জান্নার কত সুন্দর। আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে, আমার নবী বসে আছেন রিয়াদুল জান্নাহ সোনার মদিনার মধ্যে, জাবির ইবনে সামুরা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে।
ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনি কত সুন্দর বলেন। জাবির ইবনে সামুরা আবার আকাশের দিকে তাকায়, ওই আকাশের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ ধাম ধাম দাও দাও করে জ্বলে, ওই পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, আবার রহমাতুল্লিল আলামিন নবীজি চেহারা মোবারকের দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার রহমাতুল্লিল আলামিন নবীজি চেহারা মোবারকের দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার রহমতের নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। হযরত জাবির বিন সামুরা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার মনে হলো ওই আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী আরো বেশি বেশি সুন্দর। অথবা একটাবার যদি স্বপ্ন যোগে হোক বাস্তবে হোক দয়াল নবীর দিদার হয়ে যায়, খোদা কি কসম জাহান্নামের উপর আপনার জন্য আমার জন্য হারাম। আল্লাহর কাছে যাও, প্রথম থেকে শেষ পর্যন্ত সব আমি দেখতে পাইবা। আওয়াজ দিব ঠিক না, চিনেছে তারা কিনেছে, যারা চিনে নাই তারা বেয়াদবের আওতায় নাম লিখেছে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, যারা ওলি আল্লাহর গোলামি করেছে দুনিয়া আখেরাতের বাদশা হয়ে গেছে, আর যারা আল্লাহর ওলির বিরোধিতা করেছে পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরেছে, ডান হাত তুলে বলুন ঠিক না। এমন একজন আল্লাহর ওলি, যুবক বয়স আল্লাহর ওলি যৌবন অবস্থায় আছে, হাদিস শরীফ খুইলা দেখে যৌবন কালটা যদি আমার আল্লাহর পথে ব্যয় করে দিতে পারে তাহলে আমার আল্লাহ আরশ আযীমের ছায়ার নিচে জায়গা দিবে। ও যুবতী বোনেরা, ও যুবতী বোনেরা তোমাকে বলছি, ও যুবক ভাই তোমারই বলছি, তুমি যদি এই যৌবন কাল সোনার যৌবন সাথে যৌবন যদি আমার প্রেমে মিলাইয়া দিতে পারো, যদি আমার রাসূলের গোলামিতে মিলাইয়া দিতে পারো, তাহলে তুমি আমি আল্লাহর আরশ আযীমের ছায়ার নিচে জায়গা পাবো। ঠিক কিনা? কিন্তু আমাদের যুবক ছেলেরা ফেসবুক নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, হিন্দি গান ইংরেজি গান ব্যান্ডের গান নিয়ে ব্যস্ত, ডান হাত তুলে বলুন ঠিক না, খেলা নিয়ে ব্যস্ত। এমন একজন যুবক চলে গেলেন জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে যাইয়া সারাদিন আমার আল্লাহর ভয়ে রোজা রাখে, রোজা রাখে, রোজা রাখে, দুনিয়ার মধ্যে একমাত্র ইবাদত যে ইবাদতের সব আমার আল্লাহ নিজ হাতেই দিবে। আসমুলি ওয়া আনা উজজাবি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আল্লাহর নবী বলতেছেন, যারা রোজা রাখে মাহে রমজানের, যারা রোজা রাখে রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল একটা গেট তৈরি করলো, ওই গেটের নাম হলো রায়্যান, রায়্যান রায়্যান নামক গেট। আমার দয়াল নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, একমাত্র রোজাদারেরা ওই গেট দিয়ে ঢুকবে, একমাত্র রোজাদারেরা ওই গেট দিয়ে ঢুকবে। যুবক সারা জীবনই আহারে সারা
যখন ক্ষুধা লাগে বন জঙ্গলের ফল পাইলে খায়, ফুল পাইলে খায়, ফল ফুল যদি না পায় গাছের লতা পাতা খায়, গাছের লতা পাতাও যদি না পায় পাহাড়ে নদীর পানি খায়, তারপরেও আমার মাওলা রে ভোলে না। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রে ভোলে না, আমার আল্লাহ রে ভোলে না। এভাবে একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, যাইতে 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 বছর চলে যায়, আরে সাথের শরীরটা কেমন শুকাইয়া গেছে, না খাইয়া আছে বহুদিন, বহুদিন পর্যন্ত খানা পায় না, বহুদিন পর্যন্ত ভালো করে ইফতার করতে পারে না, সাহরি খাইতে পারে না, তারপরে আল্লাহর বান্দা রোজা ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব, ডান হাত তুলে বলো আরো জোরে কর। আজকে যুবক রোজা রাখছেন, ইফতার করবে কোনো কিছু পায় না, নদীর ধারে উজু করতে যখন গেল দেখতেছেন উজু শেষ হয়ে গেল, এমন সময় দেখতেছেন একটা ফল ভাইসা ভাইসা আসতেছে, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও আমার বন্ধুরা, এবার বললেন একজন ক্ষুধার্ত মানুষ, খানা দেখলে ক্ষুধা বাড়ে না কমে, একজন ক্ষুধার্ত মানুষ খানা দেখলে ক্ষুধা কি বাড়ে না কমে? আল্লাহর ওলি ওযু কইরা ওই ফল তার হাতে নিলেন, সে ফল আনার পর এবার তিনি যখন মুয়াজ্জিন আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে উনি ইফতার করলেন, রোজা ভাঙলেন। নবীজি বলতেছেন ইফতার করার সময় যে দোয়া পড়া হয় আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। জোরে বলেন বন্ধুরা আমার গভীর মনোযোগ। ইফতার করার পর দুইটা হাত তুললেন আল্লাহর দরবারে, ও আমার আল্লাহ, 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 আমি রোজা রাখলাম তুমি কবুল করে নাও, আমি নামাজ পড়লাম তুমি কবুল করে নাও, মাগরিবের নামাজ তুমি কবুল করো, আমার রোজা তুমি কবুল করো। কে যেন ডাক দিয়ে বললে আবু সালে, আবু সালে, আবু সালে, মুসা জমি দোষ, আবু সালে রে যার ফল তুমি খাইলা, পরের হক তুমি খাইলা, পরের হক তিনি যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না, মাফ করবে না। সুবহানাল্লাহ, মারহাবা করো। পরের হক খাইয়া ইবাদত কবুল করলে ওই ইবাদত কবুল হবে কি হবে না, কথা বলেন ঠিক কি না? মরিচ খেতের পাশ দিয়ে যাইয়া মরিচ নিয়ে নিছেন পকেটে, ডিম পড়িয়া নিছে, ডিমটা নিয়ে পকেটে নিয়ে খাইয়া ফেলছে। আরে শীতকালে খেজুর গাছের মধ্যে রস আছে, খেজুর গাছের রসটা খাইছে, আর পরে আলহামদুলিল্লাহ অন্যের হক তুমি খাইলা, আর তুমি আলহামদুলিল্লাহ বললা, তোমার সওয়াব হবে না গুনাহ হবে? অন্য মহিলার মুরগি বন্ধুরা মিল্লা অনেক শীতের মধ্যে জবাই কইরা খাইয়া ফেলছে, এমন ঘটনা আছে না নাই? অন্যের বড়ি গাছের বড়ি ঢিল মাইরা পায়রা খাইয়া ফেলছো, অন্যের ডাব চুরি করলা, অন্যের নারকেল চুরি করলা, তুমি পরের হক খাইয়া, পরের হক, পরের হক খাইয়া ইবাদত করলে আমার নবী বলেন আম্মা ওই ইবাদত কবুল করবে না, ওই ইবাদত কবুল করবে না। আবু সালিম মুসা জঙ্গি বলে আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, এখন আমি কি করব আল্লাহ? এই জন্য ডাক দিয়ে বলে যাও, যাও তার কাছে যাও, যার ফল তুমি খাইছো, যার ফল তুমি খাইছো, তার কাছে যাও, তার কাছে যাও, তিনি মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। নদীর ধারে দিয়ে আল্লাহর ওলি যায়, পথ হাঁটতেছে, পথ হাঁটতেছে, পথ হাঁটতেছে, যাইয়া দেখলো নদীর পাড়ে একটা গাছ, আনার ফলের গাছ, আনার ফল গাছের মধ্যে ধুইরা আছে, কিছু ফল নদীর মধ্যে পড়ে, কিছু ফল পশু পাখিয়ে খায়, কিছু ফল মানুষে নিয়ে যায়।
এবার ডাক দিয়ে বললো, ভাই রে ভাই, এই গাছের মালিক কে বলো? একজন বলল, তুমি একজন হুজুর, এই গাছের মালিক তোমার মতো আর একজন হুজুর। আওয়াজ দিয়ে বলল, সুবহানাল্লাহ। হুজুরে হুজুর পাইলে খুশি আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বিড়িওয়ালা বিড়িওয়ালা পাইলে খুশি কথা বলেন ঠিক না? ঠিক। জোর সোর পাইলে খুশি, যার সাথে যার মহব্বত, আনতা মা মান আহাবাক্তা। নবী বলেছেন, যে যারে ভালোবাসে তার সাথে হাসর, যে যারে ভালোবাসে তার সাথে কবর, যে যারে ভালোবাসে তার সাথে মিজান, যে যারে ভালোবাসে তার সাথে ফুলসেরাত। নদী বললেন, এই ফল গাছের মালিককে? কই, ফল গাছের মালিক হলো একজন হুজুর। এবার সামনে গেলেন, সামনে গেলেন, পথ চলতেছে পথ চলতেছে গেলেন, যাইয়া দেখলেন একজন হুজুর, মাথার মধ্যে পাংড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, হাতের মধ্যে তসবিহ নিয়ে হুজুর আল্লাহর হুজুর নামের জিকির করে। মারহাবা, যাইয়া সালাম দিলেন আবু সোয়ালিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা তুমি কে? হুজুর। ও হুজুর, আমি সাধারণ একজন মুসলমান, আমি সাধারণ একজন মুমিন মুসলমান। কেন আসছো? কেন আসছো রে বাবা? কই, আমি আসছি আপনার কাছে হুজুর, বিপদে পড়ে আসছি। কই, কি বিপদ বলো না আমারে বাবা। কই, হুজুর, নদীর পাড়ে আপনার যে একটা ফল গাছ আছে গো, ওই ফল গাছের থেকে আমি একটা ফল খাইলাম। সঙ্গে সঙ্গে হুজুর ডাক দিয়ে বলে, বাবা রে, ও আমার বাবা, একটা ফল কেন? অনেক ফল তুমি খাইতে পারো, যাও যাও যাও, তুমি চইলা যাও। এবার ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর, কথা আরো বাকি আছে। কয়, কি কথা? কয়, আপনি তো জানেন না, আমি আমার জীবনটারে কুরবান কইরা দিলাম, আমি আমার যৌবনটারে কুরবান করে দিলাম। ওই যে পাশের জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে আমি রিয়াজত করি, ওই জঙ্গলের মধ্যে আমি সাধনা করি। হুজুর, আমি দিনের বেলায় রোজা রাখি, আমি সারা রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করি। আমার ডাক দিয়ে বললো, আবু সোয়ালির, যার যার গাছের ফল তুমি খাইলা, সে যদি তোমারে মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। যখন আমি ওই ফলটা খাইলাম, এই কথাটা শুনলাম, আমার সারা শরীরের মধ্যে একটা কাঁপ দিয়ে গেল হুজুর, যার কারণে আমি আপনার কাছ থেকে মাফ নিতে আসছি। হুজুর তাকিয়ে দেখে, আব্দুল্লাহ সামনে, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, উনি কোন সামান্য ছেলে নয়, উনি হলেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। এবার হুজুর ডাক দিয়ে বলেন, বাবা, আমি যে কথাটা বললাম, আমি ওই কথাটা উড্ড করলাম, তুমি আমার গাছের ফল খাইছো, বড় মারাত্মক অন্যায় তুমি করছো, বড় ধরনের বড় ধরনের তুমি অন্যায় করেছো। ও আমার বাবা, আমি যদি এই ফল খাওয়ার থেকে মাপ পাইতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? আব্দুল্লাহ সম্বিধান দিয়ে বললেন, ও আমার সালে, শোনো শোনো, আমার গাছের ফল তুমি খেলা, তোমারে 12 বছর পর্যন্ত আমার গোলামি করতে হবে, আমার গোলামি করতে হবে। জোরে বলেন, সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? 12 বছর পর্যন্ত তুমি আমার গোলামি করো। আবু সালে মুসা ডাক দিয়ে বললেন, হুজুর, এটা কি ধরনের কথা? আমি আপনার গোলামি করব 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর। ডাক দিয়ে বললেন, একটা শর্ত আমি তোমারই দিলাম, ইচ্ছে বলে তুমি মানতে পারো, ইচ্ছে না করে তুমি চলে যাইতে পারো আমার বাবা। কে যেন কানে কানে ডাক দিয়ে বলল, আবু সালে রে, দেরি করিস না, তুই রাজি হইয়া যা। ও আমার বন্ধু, খানকা শরীফের মসজিদের মধ্যে, খানকা শরীফের মধ্যে দুইজন আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করে, আল্লাহর জিকির করে, নূর নবীজির দুরূদ শরীফ পড়ে, একদিন নয় দুই দিন নয়,
বছরের পর বছর দিনের পর দিন চলে যায়। এক বছর এক যুগ যখন হয়ে গেল, বারো বছর যখন হয়ে গেল, আবু সালে মুসা আইসে বললেন, হুজুর হুজুর, আপনি আমার একটা ফল খাওয়ার কারণে বারো বছর গোলামি করাই নেন হুজুর। এই তো আমার বারো বছর আজকে শেষ হয়ে গেছে, আপনি মেহরবানি করে আমাকে ছুটি দেন, আমি একটু বাড়িতে যাব, আমি একটু বাড়িতে যাব হুজুর। সঙ্গে সঙ্গে আবু সালে মুসার দিকে তাকাইলেন আব্দুল্লাহ সামনে, ডাক দিয়ে বললেন, বাবা রে, ও আমার বাবা, তোরে কেমনে ছাড়বো রে মামা, তোরে আমি কেমনে ছাড়বো, তোর সাথে আমার অন্তরের মহব্বত, অন্তরের প্রেম লাইয়া আছে। যত রকমের মায়ার কথা বলেন, যত রকমের প্রেমের কথা বলেন, আমি থাকবো না, আমি থাকবো না, মারে দেখি না, বাবারে দেখি না, বহুদিন হয়ে গেছে, আমি চলে যাবো, আমি চলে যাবো হুজুর। হুজুর আবার কঠোর হইয়া বললেন, বাবারে একটা শর্ত তুমি আমার পূরণ করেছো, আর একটা শর্ত যদি তুমি আমার পূরণ না করো, দুইটা শর্ত ছিল আমার কন্ডিশন, তুমি যদি পূরণ না করো ওই ফল খাওয়ার থেকে আমি তোমারে মাফ দিব না, মাফ দিব না। ও আমার বন্ধু, এবার আবু সালে মুসা ডাক দিয়ে বললেন, হুজুর একটা শর্ত দিয়া আমার জিন্দেগির বারো বছর খাইলেন, একটা শর্ত দিয়া আমার জিন্দেগির বারো বছর আপনি শেষ করলেন, না জানি আর একটা শর্ত দিয়ে আপনি আমার জীবনটার এই খান আওয়াজ দিয়ে বলেন সোয়া। বাবা বলতে পারো তোমার ইচ্ছা, তবে তুমি মানবা কি মানবা না তোমার কথা আমি তোমাকে বলবো, বাবা তুমি শুনে নাও, ইচ্ছে হলে তুমি মানতে পারো, ইচ্ছে না হলে তুমি চলে যাও। কি হুজুর কি, তুমি আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটারে তুমি বিয়ে করবা। সঙ্গে সঙ্গে মুসলে মুসা ডাক দিয়ে বললেন, হুজুর আপনার মেয়েরে বিয়ে করা এটা তো ভাগ্যের বিষয়। ওই না, আমার মেয়ে এমন মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে জবান দিয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে কুচকুচে কালো কালো রঙের মেয়ে, আমার মেয়ে হাঁটতে পারে না, ওই মেয়েটারে আমি তোমার সাথে বিয়া দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মেয়েকে বিয়ে করবো? জোরে বলেন করবো। চোখে দেখে না, কানে শুনে না, কালো, আরে বোবা, আবার পায়ও হাঁটতে পারে না। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে বললেন, হুজুর, ও হুজুর, এই মেয়ে তো আমি না, কেউ বিয়ে করবে না, আরে চোখে দেখে না, আরে কানে শুনে না, অন্ধ মেয়ে, বয়রা কানে শুনে না, জবান দিয়ে কথা বলতে পারে না, বোমা, পা দিয়ে হাঁটতে পারে না, লুলা, ওই মেয়েটারে আমি কেমনে বিয়ে করবো হুজুর। আবু সালে মুসারি দেরি কইর না, রাজি হইয়া যাও, বাসর ঘরে যাইয়া দেখে গো একটা পূর্ণিমা চাঁদ বৈশাখে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সামনে বলেন, ও আবু সালে, আমি বলেছি চোখে দেখে না, আমার মেয়ে জীবনে কোনোদিন কোন পরপুরুষ চোখে দেখে নাই, আমি বলেছি কানে শুনে না, জীবনে কোনোদিন পরপুরুষের কোনো কথা কানে শুনে নাই, আমি বলেছি কথা বলতে পারে না, পরপুরুষের সাথে জীবনে কোনোদিন কথা বলতে পারে নাই, কথা বলে নাই, কথা বলে নাই, তুমি ছিল আমার ঘরে, তোমার সাথে কথা বলে নাই, আমি বলেছি দুইটা পা দিয়ে হাঁটতে পারে না, মেয়েটার ঘর থেকে জীবনে কোনোদিন বের হয় নাই, ও আমার বাবা, মা মরা মেয়েটারে আমি তোমার হাতে তুইলা দিলাম। মারহাবা কর আবু সালে মুসা জঙ্গি,
ডাক দিয়ে বললেন, হুজুর ও হুজুর আপনি আমারে মাফ করে দেন। হুজুর এবার হাতে ধরে পায়ে পড়ে আবু সালেম মুসজিদে আব্দুল্লাহ সামনে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, বাবা মাফ কেন তুমি চাইতেছো? মাফ তো তোমার কাছে আমি চাইব রে বাবা। মাফ কেন তুমি চাইতেছো? মাফ তো আমি তোমার কাছে চাইব। তুমি জানো না আমার মেয়ে উম্মুল খায়র মা ফাতেমা, ওই মেয়েটা যখন ছোট মেয়ের মা মারা যায়, মেয়ের মা মারা যাওয়ার সময় আমার ডাক দিয়ে বলল, স্বামী রে ও প্রাণের স্বামী ও আদরের স্বামী, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, আল্লাহর ওলির ঘর কইরা আমার জীবনটা ধন্য হইয়া গেছে। তুমি আল্লাহর ওলি, তোমার ঘর কইরা আমার জীবন ধন্য হইয়া গেছে। জীবনে কোনোদিন কষ্ট পাই নাই, জীবনে কোনোদিন দুঃখ পাই নাই, জীবনে কোনোদিন অনাদার ছিলাম না। স্বামী রে আল্লাহর ওলি কোন ছেলে পাও, আমার মেয়েটারে আল্লাহর ওলির কাছে দিয়া দিও। আল্লাহর ওলি পাইছি আমি 12 বছর আগে, ও আমার বাবা আল্লাহর ওলি পাইছি 12 বছর আগে। কেমনে তোমারে রাখবো, কেমনে তোমারে রাখবো, আর কেমনে আমার মেয়েটারে আমি তোমার কাছে নিয়ে দিব। 12 বছর শরীয়ত তরিকতের আলেম শিখাইয়া, হাকিকত মারেফতের আলেম শিখাইয়া, আমি তোমারে সুলতানুল আউলিয়া দরজা পার কইরা দিলাম, আর আমি আমার মায়ের মেয়েটারে তোমার হাতে দিয়া দিলাম। সব শিশুরা মায়ের বুকের দুধ খায়, তিনি খান না। আওয়াজ দিব সকাল বেলায় মা দুধ খাওয়ায় খায় না, দুপুর বেলায় খায় না। ডাক্তার হেকিম ফেল, কবিরাজ ফেল, বুকের দুধ মুখে দিয়ে ফেলে দেয়। কারণ একদিনের বাচ্চা আব্দুল কাদের জিলানি দুধ খায় না, খায় না। যখন মাগরিবের আজান হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মায়ের দুধ খাওয়ার জন্য আব্দুল কাদের জিলানি চটপট শুরু করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলছি সুবহানাল্লাহ। মা বুঝলেন সন্তান আমার রোজা রাখে, বাবা বুঝলেন সন্তান আমার রোজা রাখে। ও আমার বন্ধু, এমন সন্তান দুনিয়াতে আসছে 471 হিজরির পহেলা রমজান, এই দুনিয়াতে আইসা যিনি রোজা রাখা শুরু করছে তিনি আর কেউ না, আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আনলেন তশরীফ দুনিয়াতে শুভ দিন শুভ ক্ষণে, দিনের বেলা দুধ না খাইয়া, দিনের বেলা দুধ না খাইয়া, দেখাও রোজার নিশানি, সালাম তোমার গৌসুল আজমে আব্দুল কাদের জিলানি, পড়ুন সালাম তোমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, পরশেতে মুর্দা ইসলাম, পরশেতে মুর্দা
নতুন জীবনী সাল তো আব্দুল পদ জিনারে মায়ের গর্ভে থাকা কালি ভণ্ড ফকির আসিয়া লা ইলাহা তুমি দিল অনাহারি বলিয়া উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা কেন্দে লোক জন কাউকে না দেখিয়া ওভাবে জাগলো মনে তে পাখির রূপ ধরিয়া বাবুস তাড়াইলেন সেই শয়তানকে আওয়াজ দিয়ে বলেন মারহামা মায়ের গর্ভে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ছিলেন এমন সময় একজন ভণ্ড ফকির এসেছিল উম্মুল খায়র ফাতেমা মা গো ও মা তুমি আমারে ভিক্ষা দাও মা জননী ভিক্ষা দিলে হাতটা যখন বাড়াই দিছে ওই যে ভণ্ড ফকির তার মনের মধ্যে মায়ের দিকে একটা খারাপ দৃষ্টি গেছে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে বাঘ হয়ে জমিনে এসে ভণ্ড ফকিরকে দৌড় মারছে আওয়াজ দিয়ে বলেন মারহাবা ওরে মায়ের ঘরবে থাকা কালে বন্ড ফকির আসিয়া লা ইলাহার ধ্বনি দিল অনাহারি বলিয়া উম্মুল খায়ের মা ফাতিমা কেন্দে উঠল পরানি সালাম তোমায় কৌসুলা যম আবেদন পাদিন জিলানি আইরে লোক জন কাউকে না দেখিয়া কো ভাবে জাগলো মনে তে বাঘের রূপ দরিয়া গাউস তাড়াইলেন সে শয়তানকে বল্লভ কালে জননী রে বল্লভ কালে জননী রে শুনাইলেন সেই কাহিনী সাল তোমায় কৌশল জন আবেদ পদি জিলানি সলা দুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবি কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মুহাম্মদ কি খলিফা হে চরকবর আবু বকর উমর উসমান হায়দার হকীকত মে মুহাম্মদ কে গোলামি সলা দুনিয়া ও রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কারামাতুল আউলিয়ায়ে হক আল্লাহর ওলীদের কারামত সত্য ডান হাত তুলে ঠিক কিনা ওই ছোট্ট আব্দুল কাদের জিলানী মুক্তবের মধ্যে গেলেন কুরআন শরীফ শিক্ষা করার জন্য দুইজন হুজুর একজন একজনের দিকে তাকায় এত সুন্দর শিশু জীবনে কোনোদিন চোখে দেখি নাই একজন হুজুর আরেকজন হুজুরের দিকে তাকায় ও বাবা বাবা রে তুমি পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বাবা তুমি পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
আব্দুল কাদের জিলানি আউযু বিল্লাহ পড়ে না, আউযু বিল্লাহ পড়ে না, তিনি কি পড়েন? বাবা তুমি পড়ো ধ্বংস করে,
ও বাবা মিথ্যা কথা বলিল না। আব্দুল কাদের জিলানী মায়ের কথাটা মনের মধ্যে নিয়ে পচতেছে 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 গভীর রাত একটা জায়গায় গেল, তাবু ফেলল সবাই কাফেলা। হঠাৎ করে রাত্রি কালে ডাকাতের দল আয়েশা আক্রমণ করলো, যার কাছে যা সে দিয়া দাও। মা বন্ধের কানের মধ্যে দুল ছিল নিয়ে গেল, নাকের ফুল ছিল নিয়ে গেল, হাতের মধ্যে চুড়ি ছিল নিয়ে গেল, টাকা ছিল, পয়সা ছিল, সোনা ছিল, রূপা ছিল, আশাবি ছিল, সব কিছু নিয়ে গেল, সব কিছু নিয়ে গেল। ও আমার বন্ধু 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 রে গভীর মরজ, আব্দুল কাদের জিলানি ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন ডাকার ডাক দিয়ে বলে, বাবা রে তোমার কাছে কি কোনো কিছু নাই? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানি বলে, হ্যাঁ আছে আছে। কই কি আছে? কই আমার বুক পকেটের মধ্যে 40টা স্বর্ণের মুদ্রা আছে। ওই ডাকার ডাক দিয়ে বলে, তুমি বড় বোকা, কেন বলতে গেলা? এখন যদি ঠিকই তোমার কথা সত্য হয় আমি তো নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলল, ডাকাত রে আমি বোকা না তুমি বোকা, কারণ আমি আমার মায়ের সাথে ওয়াদা খেলাফ করতে পারবো না। ও ডাকাত সর্দার পাইছে, কি পাইছো? কই এই যে ছোট্ট বাচ্চা হুজুর, এই হুজুরের কাছে নাকি 40টা স্বর্ণের মুদ্রা আছে। সঙ্গে সঙ্গে ডাকাত সর্দার ডাক নিয়ে বলে, চেক করো পকেটটা খুলে দেখে নে, একটা নয় দুইটা নয় 40টা সোনার মুদ্রা। ও আমার বাবা তুমি কেন এটা স্বীকার করলা? তুমি তো মিথ্যা বলতে পারতা, তুমি তো চুপ থাকতে পারতা। আব্দুল কাদের জিলানী বলেন, ডাকাত সর্দার রে আমি কেমনে চুপ থাকবো, আমি কেমনে মিথ্যা কথা বলবো? আমি আমার মা উম্মুল খায়র মা ফাতেমার সাথে আমি ওয়াদা করেছি, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। যার মা আছে ও ওই মা তোমার জান্নাত, যার বাবা আছে ওই বাবা তোমার জান্নাত। আল্লাহর নবী বলেন, কেউ যদি জান্নাতের উপরে বাগে সোনা দিতে চাও, সে যেন তার বাবার কপালে মায়ের কপালের মধ্যে সোনা নেয়। কেউ যদি জান্নাতের নিচে সোনা দিতে চাও, সে যেন মায়ের পায়ের মধ্যে সোনা দেয়, বাবার পায়ের মধ্যে সোনা দেয়। আমার নবী বলতেছেন, মান কাম্মালা রাজুলা উম্মিহি ফাকান্নামা কাম্মালা আতমাতাল জান্নাহ, কেউ যদি জান্নাতের চোখ কাটিয়ে সোনা দিতে চাও, সে যেন মায়ের পায়ের মধ্যে সোনা দেয়, সে যেন বাবার পায়ের মধ্যে সোনা দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, ও আমার পটিয়ার দক্ষিণ হরিণ খায়েন তরুণ সমাজের ভাইরা, নিজ হাতে যিনি তার মায়ের কবরে দাফন করছে গো, সে বুঝে মায়ের যন্ত্রণা কত বেশি। নিজ হাতে যে বাবারে 3.5 হাত কবরে রাখছে, সে বুঝে বাপ হারানোর যন্ত্রণা কত বেশি। আওয়াজ দিই বলুন ঠিক না বেঠি? আমার উস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহ, উনি চলে গেলেন, এত সুন্দর একজন মানুষ ছিল, আল্লাহর ওলি তিনি ছিলেন, আলা হযরত কনফারেন্স ঢাকার বগে তিনি গিয়েছেন, আলোচনা রাখবেন, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, আল্লাহর ওলি জালালউদ্দিন আল কাদেরীকে নিয়ে আনা হলো ঢাকা বারডেম হাসপাতালের মধ্যে। আনার পরে আমরা খবর পাইলাম, হুজুর আর দুনিয়ার মধ্যে নাই, হুজুর আর দুনিয়ার মধ্যে। আরে ওই হুজুরের মুখের দিকে যখন তাকিয়ে দেখলাম, তখন মনে হলো একজন জান্নাতের মানুষ হাসি দিয়ে আছে। পরের দিন কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুরের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ফ্রিজিং লাশ ফ্রিজে মধ্যে, যে গাড়ির মধ্যে লাশ ফ্রিজ কইরা রাখে,
ওই জায়গার মধ্যে প্রিন্সিপাল হুজুর কেবল আল্লাহ মোবারক আহারে জমে তো ফালা কত মানুষের জীবনের জানাজা দিলেন আমাদের হুজুর জালালউদ্দিন আল কাদির জানাজায় যত মানুষ হয়েছে হাত ধরে বলুন ঠিক না বেঠিক আল্লাহর ওলির জানাজা ফুলতলি হুজুর যাকে বলে আমার নবীর মিলাদ কিয়ামের জন্য ওই সিলেট বিশ্বনাথ সৈয়দপুরের জমিনে আল্লাহর ওলিকে রক্তাক্ত করা হয়েছিল আল্লাহর ওলির রক্ত জমিনের মধ্যে পড়েছিল আল্লাহর ওলি ফুল তুলি বলেছে নবীর জন্য আমি জীবন দেব তারপরেও নবীর মিলাদকে আমি ছাড়ব না ও আমার বন্ধুরে গভীর মনোযোগ ওই শখস ওলামা ফুল তুলি রহমাতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে সিলেটের জমিনে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল ঠিক খন্দকিয়ার জমিনে আল্লাহর ওলি ইমামে আহলে সুন্নাত আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি ওই বাতিলের দল ওহাবীর দলেরা নিয়ে গেল ইচ্ছা মত মানলো সবাই মনে করলো খন্দকিয়ার জমিনে আল্লাহর ওলি আজিজুল হক আল কাদেরী বুঝি শেষ হয়ে গেছে মরে গেছে মরে গেছে ও আমার বন্ধু আল্লাহর ওলিরে যখন হাসপাতালে নেওয়া হলো সবাই বলল না 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 আল্লাহ ওলি আর দুনিয়ার মধ্যে পাইছা নাই শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী আর দুনিয়াতে নাই ডাক্তার এই ঘটনা এই ঘোষণা দেওয়ার পর একটু পরেই শেরে বাংলা আল কাদেরী সুস্থ হইয়া বইসা গেছে আপনি শেরে বাংলার কাদেরী আপনার প্রেমের প্রেমিককে আপনি হায়াত বাড়িয়ে দেন এখনো তার মাজার শরীফে লেখা মাইতো ইমারে নবী হো আমি নবীর প্রেমের রোগী ডান হাত তুলে বলব ঠিক কিনা ওই সারে বাংলার আদর্শ ইমাম হুসাইনের আদর্শ প্রয়োজনে জীবন দিব তারপরে বাতিলের সাথে আপোষ করব না ডান হাত তুলে বলব ঠিক না বেঠি নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া আজিজুল হক সারে বাংলা চিল্লে বলেন মারহাবা একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা আপনাদের কি খারাপ লাগতেছে জোর বল খারাপ লাগতেছে ও আজকে শেষ করে দিব তাহলে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা
মারহাবা কম ঢাকাতে সর্দার বলে বাবা সত্য কথা কেন বলেছো আমি আমার মায়ের সাথে ওয়াদা করেছি চিল্লে বলেছে এ মা যাদের আছে প্রাণ ধরে আমরা মায়ের খেদমত চাইতে চাই না সঙ্গে সঙ্গে ডাকার সর্দার ডাক দিয়ে বলে থামো থামো চল্লিশটা স্বর্ণের মুদ্রা ফিরিয়ে দাও অন্য ডাকাতের দল বলতেছে কেন কেন ডাকার সর্দার কেন তোমরা তো জানো না আমার মা যখন মৃত্যু সজ্জায় সে আমার ডাক দিয়ে বললো বাবা আমি শুনছি তুই নাকি ডাকাতি করো আজকে আমি আমি মৃত্যু পথযাত্রী আমার হাত ধরে ওয়াদা কর রে বাবা জীবনে কোনদিন আর তুই ডাকাতি করবি না আমি আমার বড় মায়ের ওয়াদা রাখতে পারি নাই আমি আমার বড় মায়ের ওয়াদা রাখতে পারি নাই কিন্তু ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী কত সুন্দর তার মায়ের ওয়াদা রাখলো চল্লিশটা স্বর্ণের মুদ্রা দিতে ছাড়ায় তারপর মায়ের সাথে ওয়াদা ভাঙবে না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ও বাবা যাও তোমার স্বর্ণের মুদ্রা নিয়ে যাও যাও লেখাপড়া করতে যাও আলেম হও ইসলামের খাতমত করো কোরআন সুন্নাহ প্রচার করো আব্দুল কাদের জিলানী বলেন আমার চল্লিশ স্বর্ণের মুদ্রা দিলে হবে না হবে না সবারটা ফিরিয়ে দিতে হবে সবারটা ফিরিয়ে দিতে হবে ঢাকার সর্দার বললেন যাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আজকের থেকে জীবনে আর কোনোদিন ডাকাতি করব না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলির সামনে গেল খারাপ মানুষ ভালো হয় আল্লাহর ওলির কাছে আসলে বেনামাজি নামাজি হয় আল্লাহর ওলির কাছে আসলে ঘুষ কর সুদ কর ভালো হয় আল্লাহর ওলির সুরবতে গেলে আল্লাহ পাওয়া যায় আল্লাহর ওলির সুরবতে গেলে আমার নবী পাওয়া যায় আল্লাহর ওলির সুরবতে গেলে আল্লাহ পাওয়া যায় আওয়াজ দিয়ে বলুন ঠিক না রে ঠিক ও আমার বন্ধু যার মা আছে গো যার বাবা আছে এই দুনিয়ার মধ্যে আমি সব থেকে বেশি কার হক আদায় করবো আল্লাহর নবী বললেন সাহাবী তোমার মা তোমার মায়ের হক তুমি বেশি আদায় করবা ইয়া রাসূলুল্লাহ তারপর আমি কার হক আদায় করবো আল্লাহর নবী বললেন তোমার মায়ের হক তুমি আদায় করবা ইয়া রাসূলুল্লাহ তারপর আমি কার হক আদায় করবো আল্লাহর নবী তৃতীয়বার বললেন তোমার মা তোমার মায়ের হক তুমি আদায় করবা ইয়া রাসূলুল্লাহ আমি তারপর কার হক আদায় করবো আল্লাহর নবী বললেন তোমার বাবার হক আদায় করবা ও আমার পটিয়ার বন্ধুরা কেমন ভাইয়ের সন্তান আমরা হইলাম কেমন বাবার সন্তান আমরা হইলাম মা মইরা কবরে চইলা গেছে বাবা মইরা কবরে চইলা গেছে একদিন তো মা বাবার কবরেও গেলাম না ঠিক কিনা মায়ের এক ধার দুধের দাম ওরে কাটিয়া গায়ের ছাপ আরে পাপন বানাইলে হইলে সুদ হবে না এ মন্দর দিব হবে কেউ হবে না আমার মা গো এ মন্দর দিব হবে আর হবে না আমার মা গো প্রত্যেকে নিজের মায়ের চেহারাটা একটু মনে মনে ভাবে চক্ষুটা বন্ধ করে দেখেন আপনার মায়ের থেকে সুন্দর আমার মায়ের থেকে সুন্দর আর জগতের কেহ নাই আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক বাড়ির মধ্যে গেলাম সবাই জিজ্ঞেস করে ভাই তুমি কি আল্লাহ বলে জিজ্ঞেস করে ভাই তুমি কি আল্লাহ ভাতিজা ভাতিজি বলে চাচা তুমি কি আল্লাহ স্ত্রী বলে স্বামী তুমি কি আল্লাহ মা বলে বাবা রে তোর চেহারা দিকে তাকাইলে বুঝা যায় তুই বাদ কাস না তুই বাদ কাস না
বাবা তুই আগে খা, তুই আগে খা, নিজে না খাইয়া যা, নিজে না খাইয়া যিনি তোমার খাওয়ান তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, এই জগতের মধ্যে তিনি হলেন মা। মা মা আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায় না, মায়ের চেহারার দিকে যদি কেউ একবার রহমতের নজরে তাকায়, আল্লাহ তুমি বলেছেন বাইহাকি শরীফের হাদিস, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দে। সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি গো, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে পয়গাম, আল্লাহর পক্ষ থেকে এলান, ও জগতের মানুষেরা শোনো শোনো, ইবাদতের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা দুনিয়ার মধ্যে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, ভালো ধরনের ব্যবহার করো, তোমরা দুইজনের সাথে ভালো আচরণ করবা, একজন হলো তোমার মা আরেকজন হলো তোমার বাবা, সবাই আওয়াজ দিয়ে বলেন মা। আপনার বন্ধু, মা বাবা আপনার কাছের, মা বাবা আপনার প্রিয়, মা বাবা যদি আপনারে মারে আমারে মারে, বুঝতে হবে এই মায়ের মধ্যে রহমত আছে, এই মায়ের মধ্যে ভালো আছে, মায়ের বিরোধিতা করা যাবে না, বাবার বিরোধিতা করা যাবে না। ও আমার বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে সাইয়েদেনা আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোনার মদিনা মসজিদে নববী সবুজ গম্বুদের নিচে যেখানে আমার নবী শুয়ে আছে, ঠিক এ বরাবর পিছনের দিকে একটা উঁচু জায়গা আছে, ওই জায়গার নাম হলো আসহাবি সুফফা, ওখানে ছিল আল্লাহর রাসূল সাহাবীদের বসার জায়গা, যারা হাদিস শরীফ মুখস্থ করতে ওই জায়গায় বসে বসে, এদের মধ্যে লেডার, এদের মধ্যে লিডার, এদের মধ্যে একজন নেতা ছিলেন, এদের মধ্যে সাহাবীদের মধ্যে একজন প্রধান ছিলেন, ওনার নাম হলো হযরতে আবু হুরায়রা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, যিনি আমার নবীকে প্রাণের থেকে বেশি ভালোবাসতে পারতেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তিনি বসে আছেন মসজিদে নববী আসহাবে সুফফার মধ্যে, ওই আবু হুরায়রা বসে আছে, বৈশে বৈশে তিনি কান্দেন, বৈশে বৈশে তিনি কান্দেন, চোখের পানি ফেলে কান্দেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি কেন কান্দ? আবু হুরায়রা বলেন, নবীজি গো আমি কেন কান্দি, আপনি নবী তো সবই জানে, ঠিক কি না? নবীনে জানার ক্ষমতা দিছে কে? নবী গো আপনি নবী তো সব জানেন, আমি কেন কান্দি? আবু হুরায়রা বলো বলো তুমি কেন কান্দো? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, নবী গো আমি আক্রান্ত ভবানে আসি, আমার মা মনে করেছে আমি বুঝি মদিনার খারাপ খারাপ ছেলেদের সাথে চইলা, আমি বুঝি আমার জীবনটারে শেষ করে দিচ্ছি, আমি বুঝি আমার জীবন শেষ করে দিচ্ছি। আমার মা জিজ্ঞেস করে, বাবা তুমি কই যাস? আমি বললাম, মা গো যেখানে গেলে জান্নাতের সুবাস পাওয়া যায়, ওই সোনার মদিনা গো
হুজুরে বলো সোনার মদিনা, হুজুরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোন দুঃখ রইল না, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমার নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কেন তুমি কান্দো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মনে করে আমি বুঝি মদিনার খারাপ ছেলেদের সাথে চলিলাম, আমি আমার নিজের যৌবনটা বিশ্বাস কইরা দিই, চরিত্রটা বিশ্বাস করে দিই, আমার মা বুঝে না, আমার মা বুঝে না, নবীজি গো আমার বাবনের কাটা দিয়া মারে, এমন ভাবে মারে আমার রক্তাক্ত করে ফেলে গো নবী। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা এখন তুমি কি চাও? আবু হুরায়রা এখন তুমি কি চাও? আবু হুরায়রা বলেন, নবীজি গো আপনি একটু আমার মাকে ঠিক করতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, সুবহানাল্লাহ, আপনি আমার মাকে ঠিক করতে পারবেন? আমার নবী বললেন, না, তোমার মা তোমাকে মারবে, তোমার 10 দিন 10 মাস 10 দিন যিনি গর্ভে ধারণ করেছেন ওই মা তোমাকে গর্ভে নিয়েছেন তোমাকে মারবে। আমি নবী এন্টার ফায়ার করার এখানে কোনো সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে আরেকটা কাজ করেন। ওই কি? আপনি একটা হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেন। জোর বলে সুবহানাল্লাহ। এখন তো হাত তুলে দোয়া করা অনেক থাকে, ওহাবিরা কয়টা বেদাত আছে না নাই, কিন্তু স্পষ্ট না সেই শরীফের হাদিস, ইজা সালতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা। এই হুজুর ঠিক কি না? আলেম ওলামারা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে যাইবা, দুইটা হাতের পেট দিয়ে যাইবা, পেট দিয়ে যাও না, হাত তুলে আল্লাহ আল্লাহর আল্লাহর দরবারে যদি দোয়া করো, আমার নবী বলেন ওই দোয়া আল্লাহ খালি হাতে ফিরাই দিতে লজ্জা বোধ করেন। আওয়াজ দিয়ে বলেন, সুবহানাল্লাহ, হাত তুলে দোয়া আছে না নাই? আমার নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, আল্লাহ গো আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। এই দোয়াটা যখন করলেন আমার নবী, আবু হুরায়রা দিবেন মদিনা শরীফ থেকে একটা দৌড়, এমন জোরে দৌড় দিলেন সাহাবীরা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তোমার জীবনে কোনোদিন এভাবে দৌড় দিতে দেখি নাই, কেন দৌড়াও? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও আমার আনসার ভাইয়েরা, ও আমার মুহাজির ভাইয়েরা, তোমরা বাধা দিও না, তোমরা বাধা দিও না, রহমাতুল লিল আলামিন, আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহ দরবারে হাত তুইলা দিছে, দুইটা হাত তুইলা আল্লাহ দরবারে আমার মায়ের জন্য রহমাতুল লিল আলামিন কবি দোয়া করতেছে। আমার নবী হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা ও আমার আল্লাহ ইহদি উম্মে আবি হুরায়রা, তুমি আবু হুরায়রার মায়ের হেদায়েত দিয়ে দাও। আজকে যখন ঘরে চোখের কোণে ফানি জমাছে, ও আবু হুরায়রা, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই মাত্র আমি দেখলাম রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে আসছে,
আর যিনি কৃষ্ণ ওই রহমতের নবীর দরবারে আমারে নিয়ে যা। আবু হুরায়রার মা কান্দে, হযরত আবু হুরায়রা শোকের পানি ফেলে কান্দে, মা 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 গো, নবীর দোয়া বুঝি কাজে লাগছে গো মা। বুড়া মাটারে ধরে আনছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত মোবারক মারবেন, আল্লাহুম্মা ইহদি উম্মে হাবি হুরায়রা বলে, আপনি যে হাত তুলে দোয়া করতেছেন আমার আল্লাহ ওই দোয়া কবুল কইরা নিছে, আমার মা আসছে, আমার মারে আপনি কলমা পড়া মুসলমান বানায়া দে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা মা তুমি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এবার ডান হাত তুমি বলো হেদায়েতের মালিক কে, অন্তরটাকে নরম করে আখিরাতের কথা স্মরণ করে। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না, নিজে না খাইয়া মা বাবার খাওয়াইবো, রাজি আছেন না নাই? নিজে লেফট কম্বল খালা খারাপটা রাখবো, মা বাবার ভালোটা দিব, রাজি আছেন না নাই? নিজে ছোট মাছটা খাবো, মাছের বড় পিসটা আব্বারে দিব, আম্মারে দিব, রাজি আছেন না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন। প্রিয় নবী দরবারে সালাম জানাই, ইয়া নবী সালাম সিনা এ দাবা ওয়াহি মে
Ya
আল্লাহ দরবারে আমরা তোমার বড় মোনাজাত করব, সবাই একবার সূরা ফাতিহা শুরু করো, তিনবার সূরা ইখলাস শুরু করো। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله جل وعلا زندگی گنا گلو معاف کر دے اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربيا তোমার আবার জিন্দিগি নিগুন
গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ। ওরে তুমি জাতি মাফ না করো তোমার বান্দারি, তুমি জাতি মাফ না করো তোমার বান্দারি, বলো তোমার বান্দা যারা দরজা হইতে ফিরিয়া তোমারি হিদা রোজাই রহিলাম বসিয়া। আরে যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত তোমার ইবাদত করতে পারি নাই, তোমার বন্দেগি করতে পারি নাই গো আল্লাহ। জগতে তুমি বানাই নাও আমা খলকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদূন, তোমার চিন্তা কত আল্লাহর ওলি কবর বেহেশতের বাগান বানাইয়া নিছে, আমাদের কি উপায় হবে জানি না জানি না জানি না গো আল্লাহ। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফির হিসেবে রব্বুল আলামিন আহকামুল হাকিমি চট্টগ্রাম কোটিয়া দক্ষিণ হরিণখাই তোমার সমাজের অন্তরে গভীর রাত রাত 12:30 বাজে তোমার প্রেমের পাগলে বসে আছে তোমার আশা তোমার রহমতের আশায়। আল্লাহ তুমি তাদেরকে নিরাশ করো না, নূর নবীর খাতিরে আমাদের জিন্দেগীর তাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। হুজুরকে তুমি পরিপূর্ণ সুস্থ করে আমার পীর মুর্শিদ আল্লামা আব্দুল বারী জিহানী আমার আব্বা জান বুড়ি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে মেহরবানি করে মারে তুমি সুস্থ দাদা করে দাও।
আমাদের যাদের মা নাই গো বাবা নাই, আল্লাহ মা বাবার তোমার তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও, যাদের মা বাবা আছে গো আল্লাহ প্রাণ ধরে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহর ওলীদের শান শুনলাম, মা বাবার খেদমতের আলোচনা শুনলাম, আমল করে বাস্তব জীবনে ওলি আল্লাহ হিসেবে তুমি আমাদের কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এক টাকা থেকে হাজার হাজার টাকা দিয়া যারা এই জান্নাতের বাগান সাজাইলো আজকে 29 তম বছর চলে গো আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। সবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা চলে, মেহেরবানি করে সবাইকে তুমি কামিয়াবি দান করে দাও। ও আল্লাহ, আমরা কি চাইব জানি না, আমরা যা চাইলাম দিও, যা চাইলাম না তাও দিও। আল্লাহ, যার যার মা বাবার জন্য দোয়া চাইলেন, সবার মনের আশা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যার ঘরে খানা খাইলাম রব্বুল আলামিন, যার ঘরে খানা খাইলাম, ওই ভাইটা বলল তার মা কিডনির সমস্যা আছে, আল্লাহ গো তোমার রহমান রহিম নামে উসিলায় ওই মারে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। এ এলাকার যারা প্রবাসী আল্লাহ সবাই রে তুমি মাফ করে দাও, এ এলাকার কবরস্থানে যারা শুয়ে আছে সবার তোমার তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। জানি না কোন দিন জানি মাটির উপরে আছি মাটির নিচে চলে যাব, মরণ যখন দিবা জান্নাতের মরুম মরণ যখন দিবা গো নামাজের সিজদায় মরণ দিও, মরণ যখন দিবা গো তাহাজ্জুদের সিজদায় মরণ দিও, মরণের সময় তোমার নবীজির চেহারা মোবারক দেখাইয়া আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।